একটা মজার খেলা চলতেছে দেখি একটা পা এই মার মার বল দিয়ে 6টা বোতল ফেলবে তিনটা বল দিয়ে 6টা বোতল না বোতল ফেলতে পারলে আমি আপনাকে 100 টাকা দেব আচ্ছা না পারলে আমি দিতে হবে ওরা তো মারতে মারতে একটা ফেটিশ হয়ে গেছে ওরা আসলে টেকনিক আছে এখানে ওরা গ্যাপ করে দেয় যার কারণে তিনটা একসাথে পড়বে না এভাবে হলো হবে এভাবে হলো হবে হ্যাঁ জি ভাইয়া কত করে মাত্র 2 টাকা করে মাত্র 2 টাকা করে যে যেভাবে আসলে উপার্জন করে আর কি টাকা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অলের মতো অনেক ভালো আছি তো আজকে কোথায় চলে আসছি আজকে আসছি আনোয়ারা চট্টগ্রাম পালকিচর লুসাই পার্ক আর কি তো ফ্যামিলির সবার সাথে একটি পিকনিক আয়োজন আর কি সবাই চলে আসছি আজকে ঘোরার জন্য এটা হচ্ছে পালকিচর আর কি তো পালকিচর আসলাম ফ্যামিলি পিকনিক আর কি ফ্যামিলি সবাই মিলে চাচাতো ভাইরা জ্যাঠাতো ভাইরা মিলে এখানে আচার বিক্রি করতেছে তো আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আসলে আমি গাড়িতে অনেকগুলো ফুটেজ নিয়েছি আমি যদি পারি ওগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব কারণ এখানে অনেক আপনার সং চলতেছিল তো যার কারণে আমাকে ইউটিউব বলেন বা ফেসবুক থেকে বলেন কপিরাইট দিবে তো যার কারণে ওখানে আর কথা বলতে পারিনি এখন হচ্ছে সময় আপনার 11:43 মানে 45 ধরেন না 11টা তো আমরা সকাল 10টায় বের হয়েছি এই যে এখানে একটা সুন্দর দেখেন কি আছে অনেক সুন্দর এখানে দেখেন কাপল আসছে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর এটা পুরো একটা মিনি কক্সবাজার মতো লাগতেছে দেখতে দেখেন জোস্ট জোস আছে কিন্তু জায়গাটা কিন্তু এমনি অনেকজন আসছে আমাদের মতো সবাই এখানে ঘোরার জন্য যে দেখতে পাচ্ছেন আমার জেটা আসছে এখানে আমার একটা বড় আম্মু আছে আচ্ছা আমার চাচা বন্ধুরা আছে ওরা সবাই ওই যেখানে দাঁড়িয়ে আছে সবাইকে দেখাচ্ছি আমি দাঁড়ান এ দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে সবাই হাঁটতেছে কিরে ওইদিকে কই যাচ্ছ ওইদিকে না যাবো আমরা এদিকে না এদিকে না ওইদিকে একা একা কোথায় যাচ্ছে এই দেখেন সবাই আছে এখানে এগুলো হচ্ছে বোন ওইদিকেও যাওয়া যায় ইয়ে ওইখানে অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটা পুরো একটা মিনি কক্সবাজার বললে চলে এখানে যাওয়া বাগান আর কি পুরোটা ছবি তুলবেন আচ্ছা ঠিক আছে সবাই এর দাঁড়া করেন এই যে আমরা সবাই আছি এখানে আচ্ছা আমি আগে ফটো শুট করে তারপর আবার আসতেছি আপনাদের সাথে ফটো শুট করে আবার আসতেছি ওকে তো গাইস আমাদের অলরেডি ফটো তোলা ডান সবার কমপ্লিট হয়ে গেছে একেবারে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে এখন খেলা চলতেছে জি ভাইয়া কিভাবে এখান থেকে মারবেন যেটা বসবে সেটা আপনি বুঝছেন জি একটা 2 টাকা করে এভাবে হলো হবে এভাবে হলো হবে জি ভাইয়া কত করে মাত্র 2 টাকা করে মাত্র 2 টাকা করে পাইলে আমাদের না যেটা পাই এ কি তুই মারবি নাকি তাহলে মারো একটা মজার খেলা চলতেছে দেখি একটা পা এই মার মার 10টা 20 টাকা না এ পারতেছিস না তুই একটা পারে নাই গাইজ আসলে মজা হচ্ছে এই হচ্ছে ফ্যামিলির সাথে ঘুরতে আসলে এটাই একটাও পারে নাই ও
এ তুই যে কোন একটাতে ফেল না মিস করছে মিস করছে এখানে মধ্যে দামি জিনিস কোনটা সবগুলো দামি আমার জন্য আনন্দ জন্য জন্য বেনসন বেনসন তো আমরা খাই না ভাই বেনসন দিয়ে দিই এলো 5 টাকা না সব না 30 টাকা সব না 30 টাকা দামি 30 টাকা কে মারতেছে না না শুনো না আমি মারবো আমি মারবো দশটা বিশ টাকা না দে আমার দশটা দিন তাহলে দশটা গেছে গাইস আমি তাহলে মেরি আমার সিরিয়াল আসতেছে না এরা সবাই মারতে আছে আমি হাতে নিয়ে বসে আছি দাঁড়িয়ে আছি আর ওদিকে দেখেন ওরা ফটোশুট করতেছে আর এদিকে দেখেন আমি মারবো এখন আচ্ছা এখন আমি মারতে যাচ্ছি এটা পারে নাই শেষ পারে নাই গাইস আমি তো অলরেডি পারলাম না তো এখানে শুধু ওরা খেলতেছে সবাই মিলে খালি আর এখানে আরেকটা সিস্টেম আছে এইখান থেকে দাঁড়িয়ে তিনটা মারলে তিনটা বল দিয়ে ছয়টা বোতল ফেলবেন তিনটা বল দিয়ে ছয়টা বোতল না ফেলতে পারলে আমি আপনাকে 100 টাকা দেব আচ্ছা না পারলে আমি দিতে হবে আচ্ছা তিনটা বল দিয়ে তিনবার মারবো তিনবার ছয়বার পড়লে তাহলে আমাকে 100 টাকা দিবে আর আমি না পারলে আমাকে 100 টাকা ওরা দিবে তো যাই হোক পরে খেলবো আর কি এখান থেকে বলতেছে আচ্ছা ঠিক আছে পরে দেখি পরে তো সবাই ঘুরতেছে আমিও একটু ঘুরি তো এমনি এনজয় করতেছি কারণ ফ্যামিলি সবার সাথে যেহেতু আসছি তো এদিকে ফটোশ্যুট চলতেছে সবাই তো আমিও কিছু ফটোশ্যুট করতে হবে এমনি এই দেখেন সবাই ফটোশ্যুট করতেছে এখানে এদিকে দেখেন ফটোশ্যুট চলতেছে সবার আর দিকে কাপল মনে হয় ওরা মোটামুটি এমনি সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আপনারা কমেন্টে বলবেন এদিকে যাই এদিকে যাই আচ্ছা এখানে খেলতেছে এখানে খেলতেছে ভাই মারতেছেন নাকি আপনারা আচ্ছা এটা দেখি দেখি এটা পারে কিনা এরকম এরকম গ্যাপ করে দিলে পারবে নাকি গ্যাপ করে দিলে তো এমনি পারবে না আমি 600 ফেলবো না তো
ওরা আসলে টেকনিক আছে এখানে, ওরা গ্যাপ করে দেয় যার কারণে তিনটা একসাথে পড়বে না, বুঝছেন? সেই জন্য ওরা জিতে যায় আর কি। তিনটা একসাথে করে দিলে তাহলে তো পড়ে যেত। টেকনিক আছে এখানে, টেকনিক আছে, যে যেভাবে আসলে উপার্জন করে আর কি টাকা, সিস্টেম আছে। আচ্ছা আমি ফটো তুলি কিছু ওদের সাথে, যে ওরা এখানে ফটো তুলতেছে। আর এখানে তো খেলাটা আছে, এই দেখতে পাচ্ছেন খেলাটা, এই যে এখানে, আর পুরো ভিউ দেখেন এক কথায় অনেক সুন্দর লাগতেছে আসলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এসএলআর দিয়ে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে, এই যে আমার জেঠাতো ভাই আর কি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ক্যামেরাম্যান, সবাই ফটো তোলা স্টার্ট করে দিয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের, এই যে দর্শকরা সবাই একসাথে, আরও দুজন এদিকে হাঁটতেছে, আরও অনেকজন এখানে, আমি তো দাঁড়িয়ে আছি। খাবে রস খাবা তোমরা, খাও এখানে গাছে পড়তেছে। রস পড়তেছে অলরেডি, এখানে পরে দেখাও পুরাই গেছে। হ্যাঁ হ্যাঁ, তো রস ফুটতেছে, কোনো হাঁড়ি টাড়ি বসায়নি, রসের দাম মনে এদিকে কম মনে, ওই জন্য। হ্যাঁ দাম হলে এখানে সবগুলোর থেকে ফুটতেছে না। এই যে পালকির চরের ভিউ। সো গাইস, আমরা একটা এখানে অন্য একটা জায়গায় চলে আসছি, এখানে একটা পার্ক দেখতে পাচ্ছি। এখানে দেখেন ক্যাম্প, ক্যাম্পের মতো আছে, হয়তো বা রাত্রি যাপন এখানে থাকা যাবে। সামনে একটা ডিগির মতো আর কি, অনেক সুন্দর কিন্তু ডিগির মতো। আর এখানে দেখেন অনেকজন হয়তো বা পিকনিক আসছে আমাদের মতো, একটু আমরা ঘুরতেছি আর কি। এটা এখনো আমরা হচ্ছে এখনো পালকিচর আর কি, পালকিচর যেটা বলো ওইটা আর কি, সেম জায়গায় আছি, জাস্ট পাশে আর কি। এখানে নামাজ পড়ার জন্য ইয়া দিয়েছে, জায়গা দিয়েছে নামাজ পড়ার জন্য। তো পালকিচর অলরেডি ঘোরাঘুরি কমপ্লিট, হয়তো আমরা অন্য কোনো একটা প্লেসে যেতে পারি, তো গেলে তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।